থানার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতাখাটরা গ্রামের গাম্ভীরগাছি ফেরিঘাট থেকে এক পচাগলা মৃতদেহ উদ্ধার হলো। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক অজ্ঞাত পরিচয়ের আনুমানিক 42 বছর বয়সের ব্যক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেহ দেখতে পেয়ে স্থানীয় হাড়োয়া থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, ময়নাতদন্ত করলে জানা যাবে ব্যক্তি কিভাবে মারা গেছেন। মৃতদেহটি উদ্ধার করে বিদ্যাধরী নদীর শাখাবুড়ি খাল থেকে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদেহটি কোথা থেকে এলো, কেউ মেরে ফেলে দিল কিনা, কোথা থেকে ভেসে এলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি রয়েছে রাজনৈতিক কারণ, পুরো ঘটনাটার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহটি কি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তর্গত গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতাকাটরা এলাকার ঘটনা। ফেরিঘাট থেকে পাশ থেকে এই নদী থেকে উদ্ধার হলো এক পচাগলা মৃত ব্যক্তির দেহ। এলাকার মানুষজন দেখতে পেয়ে হাড়োয়া থানার পুলিশকে খবর দিলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে আজ বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আতঙ্কের সৃষ্টি হয়েছে যে মৃতদেহটি কোথা থেকে আসলো, নদী থেকে ভেসে আসলো, না কেউ মেরে ফেলে দিয়ে গেছে, না কিভাবে আসলো, সমস্ত বিষয়গুলো তদন্ত রাখছে হাড়োয়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে এই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে খুন হয়েছেন না মারা হয়েছে, না কিভাবে আসলো, সমস্ত বিষয়গুলো জানা যাবে এবং সমস্ত বিষয়গুলো এবং নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, এক্সপ্রেস নিউজ।